হলো আমাদের কাটিং ডাইস, এটার সাহায্যে আমাদের এই সাইজ করে আমাদের বিয়ের কার্ডগুলো কাটানো হয়। তো কাটিং ডাইস মেশিনের সাথে লাগানো হয়েছে, এখন কার্ডটা উপরে বসানো হয়েছে, এখন চাপের সাহায্যে কার্ড অটোমেটিকলি ওই ডাইস বরাবর কেটে যাবে। তো এইভাবে একের পর এক করে দিয়ে আমাদের কার্ডগুলোকে নির্দিষ্ট সাইজের মধ্যে কেটে ফেলতে হবে। তো আমাদের কাটিং শেষ, এখন অবশিষ্ট অংশগুলো আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পর আমাদের একটা এনভেলপের মতো তৈরি হয়ে যাবে। তো আমাদের এখন রেডি, দেখুন চারপাশে কাটা এবং ঠিক মাঝখানে একটা সাপ দেওয়া হয়েছে। তো এইভাবে মূলত কাটিংটা করা হয়। তো এমব্লপটা তৈরি এরকমভাবে হয়ে যাবে, দেখুন। এরপরে পরে পেস্টিং করবে, পেস্টিং করার পর আমাদের কাজটা শেষ। এখন কাটিং শেষ, এরপর পেস্টিংটা করবে। তো রেডি, ধন্যবাদ সবাইকে।